তো আজকে ইলেকট্রোকেমিস্ট্রি পড়াবো ইলেকট্রোকেমিস্ট্রির এর আগে আমি একটি ভিডিও ছেড়েছি এখন ইলেকট্রোকেমিস্ট্রির পার্টু ছাড়বো আজকে যেটা ক্লাস এইটে আছে টেনে আছে টুয়েলভে আছে খুব সিরিয়াস যদি কেউ তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে কোনো ডাউট আছে ধাতু নিষ্কাশন বা তড়িৎ লেপন বা জলের তড়িৎ বিশ্লেষণ অ্যানোডে কী উৎপন্ন হয় ক্যাথডে দ্রবণে কী উৎপন্ন হয় বা কোন গ্যাসটা কখন উৎপন্ন হয় কোন দিকে কী রিয়েকশান হয় এটা হেজিটেশন যদি কোনো আছে তো সেইটা এই ভিডিওতে ক্লিয়ার হবে আজকে আমরা মূলত তড়িৎ বিশ্লেষণ পড়াবো এর আগে আমি ব্যাটারি পড়ে নিয়েছি তড়িৎ বিশ্লেষণটা ব্যাটারির থেকে একটু আলাদা এখানে আমাদের অবশ্যই একটা পাত্র নিতে হবে হুম সেই পাত্রটা অবশ্য অপরিবাহী হবে সীসা হবে বা আর আরও কিছু হবে মানে তড়িত হবে এই পাত্রটা সেইখানে আমি কিছু দ্রবণ নেব দ্রবণ কী নেবো দ্রবণটা ভালো করে শিখতে হবে একটা হচ্ছে গলিত জিনিস নিতে পারি অথবা আমি কিছু জলীয় নিতে পারি জেনারেলি এই দুটোর মধ্যে আলোচনা করা হবে টপিক্স হয় গলিত বা জলীয় গলিত আর জলীয়র মধ্যে তফাৎ বুঝতে হবে গলিত হচ্ছে ধরি আমি এনএসএল নিচ্ছি এনএসএল মানে খাদ্য লবণ আমরা জানি সোডিয়াম ক্লোরাইড তো সেটা যদি আমি গলিত নিচ্ছি মানে যে নুনটা আমার বাজারে বিক্রি হচ্ছে সেই নুনটাকে আমি হিট করি গলাচ্ছি অন্য কোনো মিশ্রণ দেওয়া হচ্ছে না এখানে মানে একদম পিওর এনএসএল এইটা কিন্তু গলিত অবস্থা তো এনএসএল রিয়েকশন করি কি হবে এনএ প্লাস সিএল মাইনাস এইভাবে আনে বিশ্লেষণ হবে আর যদি জলীয় নিই এই গলিত আর জলীয়টা খুব সিরিয়াস এইটা ছাত্রছাত্রী চোখে থাকে না এইখানের এই তড়িত বিশ্লেষণ হওয়ার সময় কন্ডিশনটা খুব ভালো করে বুঝতে হবে শর্তটা যে জিনিসটা কী আছে ফার্স্ট হচ্ছে তড়িত বিশ্লেষ্য রূপে একটা নিয়ে হবে একটা জিনিস হবে অ্যানর্ড একটা পাত আর একটা পাত কি হবে ক্যাথড কোনটা অ্যানড কোনটা ক্যাথড সিরিয়াস লিট হবে এইটা আমি তড়িত বিশ্লেষণে ইয়ার আগের ক্লাসটা আমি করেছি ব্যাটারি ব্যাটারিতে কী হচ্ছে ব্যাটারিতে ব্যাটারিতে আমরা রাসায়নিক শক্তি থেকে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করেছি ওটা অন্য পড়া ছিল ওটা অন্য একদম ওইখানে কোড বলাইছি ওইখানে আমি সব বলেছি লোন দিয়ে পড়াশোনা করতে হয় এটা উল্টা পড়া তড়িৎ বিশ্লেষণটা এটা হচ্ছে আমি তড়িৎ প্রয়োগ করবো নিজের থেকে তড়িৎ শক্তিকে আমি কোন শক্তিতে রূপান্তর করব উল্টাটা একদম রাসায়নিক শক্তিতে বুঝা যাচ্ছে তড়িৎ শক্তিতে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে ট্রান্সফার করবো তড়িৎ বিশ্লেষণটাতে যেটা আজ পড়ব এর আগের ক্লাসটাতে আমি এটা পড়ে ভিডিওটা আছে এটা আমার দু নম্বর ভিডিও তড়িৎ বিশ্লেষণের যাবতীয় মানে ম্যাথামেটিক্স সব কিছু পরপর ভিডিও এসবে এখানে আজকে আমরা তড়িৎ বিশ্লেষণটা ফোকাস করছি তাহলে এখানে আমরা ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যেটা যুক্ত করবো সেইটাকে আমরা অ্যানড বলবো সবসময় এইটা এখানে অ্যানড কি নেব সেটা পরের কথা এখন এইটাকে আমি অ্যানড বলছি তাহলে অ্যানোড কাকে বলে যদি বলে তড়িৎ বিশ্লেষণ যন্ত্রের অ্যানড কোনটা যেটা ব্যাটারি পজিটিভ মেরুর সঙ্গে যে যেটা পাত্রে যুক্ত করা হয় আর যেটা নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করা হবে সেটা ক্যাথড এটা মাথায় রেখতে হবে আরেকটা কথা অ্যানোডের দিকে সব সময় হবে জারণ আর অ্যানডের দিকের ধনাত্মক পাতটা যুক্ত করা হয়েছে বাস একটু কোড টাইপের একটা যদি পড়াশোনা করিলি তাহলে মনে থাকবে ধনাত্মক অর্থাৎ এইটা পজিটিভ এইটা অক্সিডেশন হবে আর এইটাকেই আমি অ্যানড বলবো মানে পাও পিও এ এই কোডটা ঠিক বিপরীত দিকে হবে এইটা তাহলে এইটা কি হবে এইটা নেগেটিভ সাথে যুক্ত মানে পাথটাও নেগেটিভ এই পাথটাও নেগেটিভ এইটাকে আমি ক্যাথড বলবো সি বলছি ক্যাথড ফট আর এইটাতে বিচারণ হবে রিডাকশান আর এনসিআর এই দিকটা অ্যানড ক্যাথড ক্লিয়ার হচ্ছে নিশ্চয়ই তড়িৎ বিশ্লেষণরূপে কী নেব হয় কিছু গলিত জিনিস বা কিছু জলীয় এনএসিএল নিতে পারি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিতে পারি তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি আমি নিই তাহলে কেমন বিশ্লেষণ হবে এ এলসিএল থ্রি অ্যালুমিনিয়াম তেরো নম্বর মূল আমরা জানি তাহলে অ্যালুমিনিয়াম ট্রিপল প্লাস আর থ্রি সিএল মাইনাস এইভাবে আয়নীয় বিশ্লেষণ হবে তাতে গলিতলি বা জলীয় নিই জলীয় নিলে সাথে জল থাকছে এবারে আমরা যদি জলীয় নিই তাহলে জলীয়র আবার দুটা কন্ডিশন থাকবে জলীয়র ক্ষেত্রে একটা ঘন আর একটা লঘু মানে মানে আমি ধরি জলীয় এনেশেন নিচ্ছি যদি এনএসএলের পরিমাণটা বেশি থাকে ধরি আমি এক মগ জল নিয়েছি এক মগ টাইপের আর আমি এটাতে আড়াইশো গ্রাম এনএসএল দিয়ে দিয়েছি তাহলে ওইটা ঘন আর যদি এরকম করেছি এক মগ জল কিন্তু আমি একটা স্পুনে করি যতটা হয় ততটা এনএসএল দিয়েছি তাহলে ওটা লঘু হয়ে গেল মানে এর পরিমাণটা যদি কম থাকে জলীয় দ্রবণে তাহলে ওইটা হচ্ছে লঘু দ্রবণ আর যদি এনএসএলের পরিমাণটা বেশি থাকে তাহলে ওইটা হচ্ছে ঘন দ্রবণ আবার প্রকার আছে ঘন লব তাই তোমার কন্ডিশন হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি এখানে খুব ইম্পর্টেন্ট তড়িৎ বিশ্লেষণ কন্ডিশন তোমাকে চিনতে হবে প্রশ্নটাতে যেই প্রশ্ন থাকিবে প্রচুর প্র্যাকটিস করিতে তারপর তাহলে তড়িৎ বিশ্লেষ্য কী কী হতে পারে প্রথমত গলি হইতে পারে গলিত হলে আর কিছু থাকবে না গলি তো মানে পিওর মানে জল তো দেওয়া নেই তাহলে ওইটাই ভেঙবে শুধু এন প্লাস আর সি মাইনাস কিন্তু যদি জলীয় হয় সাথে জলটাও ভেঙবে এইচ টুটাও অনেক বিশ্লেষণ হবে কীভাবে হবে এইচ প্লাস এইচ মাইনাস তাহলে জলীয় হলে আমি মোট দ্রবণটাতে কটা অওয়ন পাবো ধরি এইটা এটা গলিত বটে একটা তড়িত বিশ্লেষ্য পদার্থ নিয়েছি আর তড়িৎ বিশ্লেষ্য পাত্রটা সবসময় অপরিবাহী হবে পাত্রটা নেব আমি পরে বলছি অ্যান্ডকে ধর কিনেবো আমি পরে বলছি এটার জন্য সেনিপরিত তৈরি তাহলে এইটা যদি জলীয় হয়ে গেল ধরি জলীয় এনে সিএল তাহলে চারটা আউন দ্রবণে চলে এসছে কী কী এনে প্লাস সিএল মাইনাস এইচ প্লাস আর ওইচ মাইনাস এবারে এই আউনগুলো কোথায় কোন দিকে কী দিকে যাবে কীভাবে রিয়েশন করবে সেটা পরের কথা চারটা আউন উৎপন্ন হবে কিন্তু যদি গলিত থাকে তখন এন এ প্লাস আর সিল মাইনের জল তো নাই ওইটাই গলিত মানে এনএসিএল এরটাই গলিত মানে এনএসএলেরই লিকুইড শুধু পিওর গলিত আমার বইয়ে চার পাঁচটার টেনের বই আছে চার পাঁচটা এইটের বইও আছে ছাত্রছাত্রী কনফিউজ পড়ে কখন কোনটা হবে মুখস্থ টাইপের করা হয় এইটা একদম ক্লিয়ার তোমাকে বুঝিয়ে যেতে হবে এইখানে যদি ক্লিয়ার নলেজ থাকে তাহলে একটাও ওরিয়াকশানও ভুল হবে না কন্ডিশন বুঝতে হবে আগে এটা গলিতলিয়া আছে না জলীয়লিয়া আছে জলীয়র কণ্ঠ আবার ঘন না লঘু আর পাতের কথা বলছি পাতের জন্য তোমাকে একটা রাসায়নিক শ্রেণী অবশ্যই মনে রাখতে হবে এইটা হচ্ছে বিজারণ শ্রেণী হ্যাঁ বিজারণ বিভব শ্রেণী বিজারণ বিভব শ্রেণী এটাকে বলা হয় অবশ্যই ধাতব শ্রেণী বলা হয় অনেক সময় এই শ্রেণীটা খুব ইম্পর্টেন্ট ফার্স্ট হচ্ছে লিথিয়াম এটা নোট ডাউন করতে হবে তারপর হচ্ছে পটাশিয়াম তারপর সোডিয়াম মোটামুটি আন্দাজে করলে চলবে কিছুটা তারপরে জিঙ্ক তারপরে লোহা তারপর অ্যালুমিনিয়াম তারপর হাইড্রোজেন তারপর আমরা বলি কপার তারপর সিলভার মাঝে একটু এইচ এইচ জি পারদনি চিহ্ন দিচ্ছি সব নিশ্চয়ই চিহ্ন সবার জানা আছে তারপরে আমরা নেব প্লাটিনাম প্লাটিনামের পর নেব ওইচ মাইনাস ওইচ মাইনাসের পর আগে সিএল মাইনাস সরি একটা সিএল মাইনাস থাকবে কিনে তাহলে সিএল মাইনাস তারপর ওইচ মাইনাস তারপর এনও থ্রি মাইনাস এস ও ফোর ডবল মাইনাস এসো সালফেটমূলক আর লাস্টে ফ্লোরিন সবাই শেষে ফ্লোরিন এইটা কীভাবে এইটা এই দিক থেকে এই দিকে ক্রমশ বিজারণ ক্ষমতা বাড়িছে মানে নিজের বিজারণ ক্ষমতা বাড়ছে মানে ফ্লোরিনের মধ্যে বিজারণ বিভব বিরাট কিন্তু ফ্লোরিন আবার ভালো জারক অপরের জন্যে জারক এইটা এর পরিচয় দুটো আবেগ ইয়ার বিজারণ বিভব হায়েস্ট মানে বিজারণ ক্ষমতা খুব ভালো এ বিজার হতে চায় অর্থাৎ ইলেকট্রন নিতে চায় ফ্লোরিন ইলেকট্রন নিয়ে ফ্লোরিন হতে চায় আর লিথিয়াম কী হতে চায় ইলেকট্রন ছাড়িতে চায় লিথিয়াম সোডিয়াম আমরা জানি এগারো নম্বর মৌল সোডিয়াম ইলেকট্রন ছাড়িয়ে নিয়নের কাঠামো পেতে চাই তাহলে ইলেকট্রন যদি ছাড়িতে চায় ইয়ার মধ্যে কী কোন ক্ষমতাটা বেশি জারণ ক্ষমতাটা বেশি ইয়ারা ইয়াদের মধ্যে জারণ ক্ষমতা দেখা যায় বেশি তাহলে আমরা কোন অনুসারে এই শ্রেণীটা সাজিয়েছি বিজারণ ক্ষমতা অনুসারে জারণ ক্ষমতা উপরে বেশি বিজারণ ক্ষমতা নিচে কিন্তু আবার এ কিন্তু বিজার র এ যারক এইটা মনে রাখতে হবে অপরের ক্ষেত্রে এই যারক যার নিজের মধ্যে বিচারণ ক্ষমতা আছে সে লোককে জারিত করে এটা আমরা জানি কেমিস্ট্রিতে বেসিক আবার এইগুলা হচ্ছে মাস্টার বিজারক বিজারক ক লাস্টে ক কথাটা থাকছে অপরকে বিজারিত করে কিন্তু নিজে জারিতে হয় এটা আমরা জানি তো বেসিক তাহলে এই শ্রেণীটা মোটামুটি আগে কন্ট্রোল করতে হবে ফার্স্ট তবে এই চ্যাপ্টারটা পড়তে খুব ইজি লাগবে এইটা মোটামুটি না দেখে পাঁচ ছবার লিখতে হবে এক দুটো আলাদা আলাদা হইতে পারে এখানে হাইড্রোজেনটাকে মূল ফোকাস রাখতে হবে হাইড্রোজেনের বিভবও শূন্য হয় সময় হাইড্রোজেন আর এইগুলা একটু ঋণাত্মক বিভব হয় সব থেকে লিথিয়ামের থেকে ভালো কেউ জারণ বিভব নাই আর ফ্লোরিনের থেকে ভালো কারো বিজারণ বিভব নাই সব থেকে বিজারণ নিজেকে বেশি ভালো হয় ফ্লোরিন আর সব থেকে বেশি ভালো জারণ কী হয় এলআই প্লাস অবশ্যই আওয়নিত হোক সবগুলা এইটা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলা হয় এই শ্রেণীটা আওত্ত করতে হবেই মাস্ট নাহলে উত্তর সব উত্তর আসবে না আমি একদম ক্লাস টুয়েলভ লেভেলে এটা পড়াচ্ছি মানে একদম লেভেল বলে কোনো নয় প্রকৃত জিনিসটা পড়াচ্ছি হয়তো অনেকগুলো ভিডিও দিয়ে এটা আমাকে শেষ করতে হবে ধারণাটা তো এখন আমি গলিত এনে নিচ্ছি নিচ্ছি আরেকটা কথা যদি কোনো তড়িদ্দার না বলা থাকে তড়িদার উল্লেখ নাই কি বটে আমরা সবসময় প্লাটিনাম ধরে লুকো এই যে প্লাটিনাম প্লাটিনাম অনেক নিষ্ক্রিয় এই তড়িদ্বারটা আবার দু ধরনের হয় তড়িৎদ্বার যেটা আমরা ইউজ করিব তড়িদ্দ্বার ক্যাথড সেটা আবার দু ধরনের হবে হয় সক্রিয় হইতে পারে বা নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানে কোনটা কোনটা হবে নিষ্ক্রিয় মানে হবে প্লাটিনাম গ্রাফাইট মানে কার্বন এইগুলো হচ্ছে নিষ্ক্রিয় যদি কিছু না বলা থাকে কোনো তড়িদ্দ্বার উল্লেখ না থাকে কোনো কোনো কিছুতে আমাকে বাড়ি করতে দেবে কোনো কিছু তড়িৎ বিশ্লেষণ করে দেখাও অ্যানোডে ক্যাথডে কী উৎপন্ন হচ্ছে অ্যানোডে অবশ্যই কী হবে জারণ আর ক্যাথডে বিজারণ কিন্তু এইখানে অ্যানোডটা ধনাত্মক আর ক্যাথডটা ব্যাটারির কর্মীদের সঙ্গে যুক্ত করা আছে ঋণাত্মক ব্যাটারি এখানে দেওয়া আছে বাড়ির থেকে সাপ্লাই অ্যানোড ক্যাথড উল্লেখ না থাকলে যদি কোনো না বলা থাকে অ্যানোড ক্যাথড কী বটে আমি ধরে নেব প্লাটিনে আর যদি বলা থাকে কপার বা জিঙ্ক বা সিলভার তাহলে ওইলা ওইলা সক্রিয় সক্রিয় কোনগুলা কপার জিঙ্ক সিলভার এজি এলা সক্রিয় তড়িদার আর নিষ্ক্রিয় তড়িদার প্লাটিনাম গ্রাফাইড ইত্যাদি এই তক তড়িদ্দার তড়িৎ বিশ্ তড়িৎ মানে বিশ্লেষ্য পদার্থ তড়িদ্বার দ্রবণটা সম্বন্ধে ক্লিয়ার নিশ্চয়ই ধারণা আশা করে এসে গিয়েছে যদি না এসেছে ভিডিও রিপিট করি করে বারবার পিছনে পিছনে যাই যেয়ে দেখতে হবে এটা ক্লিয়ার করতে হবে ছাত্রছাত্রীকে এরপর আমি গলিত আরেকটা আছে কন্ডিশনটা জানতে হবে তড়িৎ বিশ্লেষক গলিত নাকি জলীয় জলীয় হইলে আবার প্রকার হইতে পারে কী কী ঘন অথবা লঘু আমি ঘন লঘুও বুঝাই দিয়েছি কী বটে জিনিসটা এরপর আমি এক্সাম্পল নিয়ে প্র্যাকটিস করতে হবে এইটা মূল জিনিস হচ্ছে প্র্যাকটিসটা এই শ্রেণীটা কন্ট্রোল করে প্র্যাকটিস করতে হবে তাহলে এইখানে আমি আবার পিছনের পাতা এটা করছি আবার শ্রেণীটা লিখছি এটাই করছি তাহলে আবার আমি শ্রেণিটা লিখছি শ্রেণীটা কী ছিল শ্রেণীটা খুব ইম্পর্টেন্ট লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক অ্যালুমিনিয়াম হাইড্রোজেন এইটা ফোকাস দেখতে হবে এটা জিরো বিভূব এর সব বিভূ বিজারণ বিভূব জিরো আর বিজারণ বিভব দিয়ে মনে রাখতে হয় বিজাণ ক্ষমতা বাড়ছে আস্তে আস্তে নিচের দিকে যত যাচ্ছে বিজারণ ক্ষমতা বাড়ছে তার মানে লোককে জারিত করে এটা মনে রাখতে হবে তাহলে এটা তারপরে কপার সিলভার পারদ প্লাটিনাম ক্লোরিন খুব ইম্পর্টেন্ট আগে ক্লোরিনটা নিই প্লাটিনাম পরে করবো ক্লোরিন তারপর ও ওয়েচ মূলকটাও খুব কাজে দেবে কি ক্লোরিন আর ওয়েচটাও খুব কাজে দেবে আর নাইট্রেটমূলক সালফেট সালফেটমূলক আরও গাধা লিখতে পারি প্রয়োজন হবে না এইটা এইগুলো দিয়েই সব প্রশ্ন উত্তর করা যাবে যত কিছু আসে এইটা শ্রেণীটা বিজারণ ক্ষমতা নিচের দিকে বাড়িছে এইটা শ্রেণীর কী নাম তড়িত রাসায়নিক শ্রেণী এটা খুব ইম্পর্টেন্ট এটা চাই করতেই হবে এটা এটা ছাড়া তড়িত বিশ্লেষণ চ্যাপ্টারটা লোটারি খেলা হবে মানে আন্ধেখ্য উত্তর দিয়ে হবে এটা করলে একটাও ভুল হবে না এবার আমি প্রথমবারে নিচ্ছি গলিত এনএশিয়াল হুম গলিত এনএসএলের প্রশ্ন হচ্ছে গলিত এনএসএল নিচ্ছে একটা কোয়েশ্চেন করছি গলিত এনএসএলের দ্রবণে কি উৎপন্ন হবে দ্রবণে কি উৎপন্ন হবে তড়িৎ বিশ্লেষণের পরে গ্যাস হিসাবে কি বার হবে এই প্রশ্নটাও গ্যাস কী বার হবে উপরে আর দ্রবণটার প্রকৃতি মানে পিচটা অ্যাসিডিটি থাকবে কিনা খার থাকবে দ্রবণটার প্রকৃতি কি থাকবে বাস এই তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্ন সলভ করার জন্য আমাকে পুরোটাই করে দেখতে হবে তাহলে দেখো কন্ডিশন দেখো গলিত এনেসিয়াল বলিছে তড়িদ্দার বলা নাই তার মানে কী তড়িদ্দার ধরে নেব প্লাটিনাম তাহলে আমি পাত্র নিয়েছি সিসার এইখানে নিয়েছি গলিত এনেসিয়াল কিছু বলা নাই মানে প্লাটিনাম পাত্র অবশ্যই তার মানে এইটাও প্লাটিনাম অ্যানোডও প্লাটিনাম ক্যাথডও প্লাটিনাম এখন অ্যানোড ক্যাথড ঠিক করিনি অ্যানোড ক্যাথড এটা ব্যাটারির পজিটিভ মেরুর সঙ্গে যুক্ত করছি মানে অ্যানোড এটা নেগেটিভ মেরুর সঙ্গে যুক্ত করছি মানে এটা ক্যাথড দ্রবণের তার কী হয়ে আছে আমার দ্রবণে দ্রবণে হয়ে আছে এন এ প্লাস আর সি এল মাইনাস প্রচুর আমি একটা শো করছি তাহলে এ প্লাস এন এস কীভাবে দ্রবণে বিশ্লিষ্ট হয়েছে এনএ প্লাস সিএল মাইনাস এইবারে এইটাকে আমি কী চার্জ দিয়েছি বাইর থেকে ব্যাটারিতে মনে রাখতে হবে এইটাকে আমি চার্জ দিয়েছি পজিটিভ এই পাতটাকে প্লাটিনামের নিজস্ব কোনো শক্ত নিষ্ক্রিয় বটে তথা ওই যে নিজস্ব কোনো নয় যা চার্জ দেওয়া হবে ব্যাটারিতে সেই চার্জ দেখাবে এইটাকে কী চার্জ দিয়েছি নেগেটিভ বাইর থেকে বাইরের থেকে দিয়েছি এটা তাহলে এইখানে সিএল মাইনাসগুলা কোন দিকে যাবে সব ধনাত্মক দিকে প্লাসের আকর্ষণটা মাইনাসের আকর্ষণের দিকে তাহলে দ্রবণের যত সিএল মাইনাস এই দিকে ভিড় জন্মাবে সিএল মাইনাস কিছু দাবি জানাবে কার উপর অ্যান্ড পাথের দিকে চলে যাবে আর এনএ প্লাসগুলো কোন দিকে যাবে এনএ প্লাসগুলো সব ক্যাথড প্লাসের দিকে চলে যাবে এইবারে একটা মনে রাখতে হবে কয়েকটা জিনিস একটু ভালো করে ক্লিয়ার দেখতে হবে এইখানেই ছাত্রছাত্রী কনফিউজ হয় এইবার আমি লিখছি অ্যানয়েডে বিক্রিয়া একটা কথা প্রথমে সবসময় অ্যানোডে বিক্রিয়া লিখব প্রথমে আমি অ্যানয়েডে রিয়েশন অবশ্যই করবো অ্যানয়েডের বিক্রিয়া ফার্স্ট ক্যাথরে পড়ে এটা মনে রাখতে হবে ফার্স্ট অ্যানয়েড সবাই ধ্যান দিয়ে শুনুন শুনুন একটু অ্যানোডে ইলেকট্রনটা দান করিবে ক্লোরিন নিজে গ্যাসে বৃহ এটা মাথায় রেখতে হবে অ্যানোড ইলেকট্রন নেয় অ্যানোড ইলেকট্রন দিবে না অ্যানোড পাত ইলেকট্রন নেবে এটা ব্যাটারি পজিটিভ মেরু আছে পজিটিভ মেরু ইলেকট্রন নেয় পজিটিভ মেরু ব্যাটারি ইলেকট্রন নেয় ইলেকট্রনকে টানে নিজের ধনাত্মক চার্জ দেয় ফলে ইলেকট্রনটাকে নেয় তাহলে ক্লোরিন কী করবে ক্লোরিন মাইনাসটা কী করবে ক্লোরিন হবে একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা কোথায় জমা থাকবে এটা সিরিয়াসলিতে হবে অ্যানোড পাতে মানে প্লাটিনাম পাত দুটাই এখানে অ্যানোডে জমবে অ্যানোড পাত দিয়ে ব্যাটারি পেয়ে যাবে ফলে একটা কারেন্ট চলবে এইটা তো ক্লোরিন গ্যাস হচ্ছে না ক্লোরিন পরমাণু পরমাণু অবস্থায় তো ক্লোরিন থাকবে না বাতাসে তো বিধা না তখন আমরা দুটা লুব এটা দুটা প্রতি দুটা ক্লোরিন পরমাণু এটা নিজেই বুঝতে হবে এটা পরে আর করা যাবে না প্লাস দিয়ে একবারে রিয়োকশন লিখতে হবে এটা সিএল টু তাহলে দুটা ইলেকট্রন যাচ্ছে তাহলে দুটা ইলেকট্রন কোথায় জমছে অ্যানোড পাতে আর এটা ক্লোরিন গ্যাস হয়ে অ্যানোড পাতের গা হয়ে বিরাইতে থাকবে সিএল টু বুঝছো এটা গ্যাস হয়ে ওপর দিকে বিরাইত থাকবে ক্লিয়ার বাস এবার আমরা লিখব ক্যাথোডে বিক্রিয়া তাহলে আমরা ক্যাথোডে বিক্রিয়া পড়ব ক্যাথোডে প্লাটিনাম পাত কিছু বলা নাই মানে প্লাটিনাম পাত এনে প্লা আউন সব গিয়েছে ধারে ধারে এইখানে একদম উল্টা হবে মনে রাখতে হবে এইটা হচ্ছে জারন এইটা হচ্ছে জারন ইলেকট্রন ছাড়ি দিয়েছে এইটা কী হলো জারন অ্যানোডে জারণ হচ্ছে সব সময় মাথায় রেখতে হবে ক্যাথোডে কী হবে অবশ্যই বিজারণ আমি ফার্স্টেই বলেছি ক্যাথডে বিজারণ ক্যাথডে নেগেটিভ মেরুযুক্ত করা আছে তাহলে যখন নেগেটিভ মেরুযুক্ত করা আছে এনএ প্লাস ইলেকট্রন নেবে এনএ প্লাস ইলেকট্রন নেবে হয়ে যাবে এনে সোডিয়াম সলিড সেইটা এইটার পাতে জমতেও পারে বা নিচে দ্রবণে পড়েও থাকতে পারে মোট কথা চার্জ আর থাকছে না এনের কিন্তু এখানে দুটা ইলেকট্রন এখানে কী হয়েছিল দুটা ইলেকট্রন ইলেকট্রনটা সবসময় ব্যালেন্স করতে হবে এদিকে জ্বটা যতগুলো ইলেকট্রন অ্যানড পাথে যাবে ক্যাথড পাত থেকে ততগুলো ইলেকট্রন বেরিয়ে এসবে ক্যাথড পাত থেকে কিন্তু ইলেকট্রন বেরিয়ে এসছে এটা মনে রাখতে হবে অ্যানড পাত ইলেকট্রন নিচ্ছে ক্লোরিন একটা ক্যাথড আবার ইলেকট্রন কী করছে দান করছে কারণ ও ব্যাটারি থেকে ইয়ার যে ব্যাটারি নেগেটিভ মতো সঙ্গে যুক্ত করা বলতে কী বুঝেছি ইলেক ইয়াক ইলেকট্রন সাপ্লাই দিচ্ছে যত ইলেকট্রন নেবে নাও তুমি এসে আবার ইলেকট্রনটা কাকে দান করছে এনে প্লাসকে দুদিকে দুটা রিয়েকশন সম্পূর্ণ আলাদা একদিকে ইলেকট্রন নিচ্ছে ফ্রম দ্য পাত আর একদিকে টু পাতে ইলেকট্রন যাচ্ছে এইখানে ইলেকট্রন যাচ্ছে এখানে ক্লোরিন ইলেকট্রনটা ছাড়িয়ে দিয়ে গ্যাস হয়ে বেরিয়ে যাচ্ছে আর এনএ প্লাস ইলেকট্রনটা নিয়ে হয় দ্রবণের নিচে পড়ে থাকছে বা এটার পাতের গায়ে জমতেও পারে সোডিয়াম জমতে পারে ওইটার উপর বাস তাহলে এটা বিজারণ বিক্রিয়া ইলেকট্রন নিচ্ছে তাহলে এটা কী বিক্রিয়া বিজারণ আর সোডিয়াম জম তাহলে এবারে 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 আমরা দেখছি আর এনে প্লাস সিএল মাইনাস কোনোই থাকছে না তাহলে দ্রবণে কী থাকছে দ্রবণে সোডিয়াম পড়া থাকতে পারে ক্লোরিন তো সব উপরে চলে যাবে তরুণ বিশ্লেষণের পর যত ক্লোরিনের পরিমাণ কমতে থাকবে ক্লোরিন চার্জ কমতে থাকবে দ্রবণের কন্ডিশন পিএইচ এখানে পিএইচ কী বলবো পিএইচ নিউট্রল থাকবে পিএইচ কী হবে সেভেন নিউট্রল পিএইচ থাকবে দ্রবণের এটা একটা প্রশ্ন হইতে পারে এটা সোজা প্রশ্ন গলিত গলিত সেল একদম সোজা প্রশ্ন কিন্তু আমি যখন জলীয় সেল নেব তখন সমস্যাটা আসবে এই চ্যানটা থেকেই তখন খুব কাজে দেবে আমরা এখন জলীয় সেল নিয়ে বুঝছি তো এর পরের ভিডিওতে আমি জলীয় এনএসএল নিয়ে আলোচনা করি